والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم. تسخير کیا میرے دل کو ایک عربی نے، تسخير کیا میرے دل کو ایک عربی نے، مکی مدنی حاشمی و مطلبین بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টির সেরা, এটা আমাদের দাবি। কোরআন হাদিস এটিই বলে। আমাদের দাবি আমরা সৃষ্টির সেরা। এটা শুধু ইসলাম ধর্মের দাবি না, অন্যান্য যত ধর্ম আছে সকল ধর্মের দাবিও এটাই, মানুষ সৃষ্টির সেরা। হিন্দু, বৌদ্ধ, ইহুদ, খ্রিস্টান, তারাও এটি বলে মানব ধর্ম মানুষ সৃষ্টির সেরা। কোরআন এটাই বলে, মানুষ নিজেও এটি বলে যে আমি মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ, মানুষ যেমন সৃষ্টির সেরা, এই মানুষটা যদি শ্রেষ্ঠত্বের জায়গায় না থাকে তাহলে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, একেবারে অদম অবারণ, এর চেয়ে নিকৃষ্ট আর কোনো জাতি নেই। গরু বলেন, ঘোড়া বলেন, ছাগল বলেন, গাধা বলেন, সাপ বিচ্ছে বলেন, পোকামাকড় বলেন, আল্লাহ তার কিতাবের মধ্যে বলেন না মানুষ, তোর যদি মনুষ্যত্ব না থাকে তুই কিন্তু কুত্তার চেয়েও খারাপ, তুই কুত্তাকে এত অদম মনে করতেছিস, শুকরকে এত খাটাস মনে করতেছিস, তুই মানুষ কিন্তু এর চেয়েও খাটাস, তুই মানুষ কিন্তু এর চেয়েও অদম। বালহুম আদল্লু,
ও মানুষ তোর জায়গায় তুই থাকিস তোরে বানায়া ফেরেশতা দিয়া সিজদা করাইছি তুই মাসজুদুল মালায়েকা তোর জায়গার মধ্যে তুই থাকিস যদি না থাকিস উলাইকা কাল আনআম তোরা কিন্তু জানোয়ার হয়ে যাবে বরং জানোয়ারও না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মালহুম আদল কুত্তার চেয়ে খারাপ শুকরের চেয়ে খারাপ বানরের চেয়ে খারাপ এর চেয়ে নিকৃষ্ট আরেক আয়াতে আল্লাহ বলেন সুম্মা রদাদনাহু ফি আসফালি সাফিলিন ফি আসফালা সাফিলিন তারে খুব মর্যাদা দিছি দাম দিছি নাম দিছি খেতে দিছি সমস্ত মাখলুকের কাছে বলে দিছি ওরা তোরা না সবাই আদমের সন্তানদেরকে শ্রদ্ধা করবে ভক্তি করবে কারণ তারা আমার প্রিয় মানুষ ও প্রিয় মানুষ যদি ভালোবাসার জায়গায় না থাকিস আমি যে ভালোবাসলাম আমি মহান স্রষ্টা তোর থেকে লুকায় আছে আমি পর্দার আড়ালে আছে আমি নিজনে বিজনে আছি যদি তোর মানবতা রক্ষা না করিস তাহলে কিন্তু আমি তোকে একবারে নিচে নামাই দেব সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন তোরে নামাই দেব একেবারে নিচে একেবারে নিচে তোর চেয়ে অবারণ নিকৃষ্ট আমার কাছে আর কেউ থাকবে না তো ভাই আসেন মালিক যখন আশরাফুল মাখলুকাত করলো সৃষ্টির সেরা করলো ফেরেশতা দিয়া সেজদা করলো আসমান জমিন আমার তাবে বানায় দিল আসমানকে আমার গোলাম বানায় দিছে জমিনকে আমার গোলাম বানায় দিছে আকাশ বাতাস গোলাম বানায় দিছে অক্সিজেন মাংনা ফ্রি করে দিছে নিয়ামতের শেষ নাই এত দাম দিছে মুরগি জবাই করে খেয়ে ফেলার অনুমতি দিছে ছাগল জবাই করে খেয়ে ফেলার অনুমতি দিছে গরু মহিষ বড় বড় উট জবাই করে খেয়ে খাওয়ার অনুমতি আমাকে দিছে অনেক ইজ্জত করছে অনেক নিয়ামত দিছে তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে আকাশ বাতাস মুখরিত করে মহান স্রষ্টার একবার গান করে গুণ করে কালিমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বাইরে আমি গতকাল জুমার মধ্যে একটা আয়াত পড়ছিলাম তর্জমাও করতে পারি নাই আর শোনাইতেও পারি নাই আয়াতটা পড়ছিলাম সে আয়াতটি আপনাদের সামনে আজকে আবার একটু পড়ে আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহু বল লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম রব্বে করিম মানুষকে অফুরান নেয়ামত দিছে মালিক নিজে বলছে কিতাবের মধ্যে ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা ও মানুষ তুই যদি জনম বড়া গুনতে থাকিস আমি তোরে কত নেয়ামত দিছি জনম শেষ হবে জীবন শেষ হবে কিন্তু আমার নেয়ামত গণনা করা শেষ হবে না
আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে মানুষটাকে আল্লাহ জন্ম অন্ধ করে দুনিয়াতে পাঠাই দিয়েছে জন্মগতভাবে তার চোখ নাই ওই মানুষটা বলতে পারে না দুনিয়া কেমন আসমান কেমন জমিন কেমন নদী কেমন নদীর স্রোত কেমন সাগর কেমন সাগরের উচ্ছ্বাস কেমন সাগরের ঢেউ কেমন সূর্য কেমন চন্দ্র কেমন মা কেমন বাবা কেমন ভাই কেমন বোন কেমন জীবন ভরা ভাত খাইলো আসলে ভাতের রং কি সাদা সাদা কেমন কালা কেমন লাল কেমন কিছুই বলতে পারলো না শুধু একটা নেয়ামত দেয় নাই চক্ষুটা দেয় নাই বাস এই মানুষটা দুনিয়াত আইসা অনেক নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে যে মায়ের পেট থেকে বের হলো মা কেমন এটা সে বলতে পারবে না যে বাবা তার জন্ম দিল বলতে পারে না বাবা কেমন বলেন তো এই চোখের শুক্রিয়া যদি আদায় করেন কয়দিনে আদায় করবেন কয় বছরে আদায় করবেন কয় যুগে আদায় করবেন আপনি কয়শো বছরে আদায় করবেন তাই মালিক বলছে বন্দরে তার বুঝে ধরবে না আমি একটা কথা বলি শুনে রাখ ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ না লা তুহসুহা আমি তোরে এত নেয়ামত দিছি তুই গণলে গণনা করে শেষ করতে পারবি না তোরে এত নেয়ামত দিছি এবার একটা কথায় আসি আল্লাহ যত নেয়ামত আমাদেরকে দিছেন সবচেয়ে আলা উপরের নেয়ামতটার নাম হলো কিতাবুল্লাহ এটার চেয়ে বড় কোনো নেয়ামত আল্লাহ মানব জাতিকে দেয় নাই সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কিতাব সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কিতাব এর চেয়ে বড় নেয়ামত কিছুই না বুঝলে বুঝলে যদি বুঝে আসে তাহলে দেখবেন কোরআনের চেয়ে বড় আর কোনো নেয়ামত দেয় নাই যত নেয়ামত দিছে কোরআনের কাছে কিছুই না হিচে নিস্ত কিছুই না কিছুই না কোরআনের চেয়ে বড় কোনো নেয়ামত আমাদেরকে দেয় নাই কিন্তু নিজের ভাগ্যটা কত খারাপ করে রাখলাম কোরআন পড়ি নেই নিজের কিসমতটা কত খারাপ করে রাখলাম কোরআনের তর্জমা বুঝি নাই নিজের ভাগ্যটা কত খারাপ করে রাখলাম কোরআনের তাফসির বুঝি নাই ব্যাখ্যা বুঝি নাই নিজের সন্তানকেও বুঝাইলাম না নিজের নাতি নাতনিকেও বুঝাইলাম না আগামী প্রজন্মকেও বুঝাইলাম না শুধু কেবল একটা জিনিস বুঝাই দিছি ভালো করে কাম করিস ভালো করে কাম করিস ভালো করে কাম কর টাকা আন টাকা সঞ্চয় কর ভবিষ্যতে কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগবে টাকা সঞ্চয় কর টাকা সঞ্চয় কর এই বুঝটা দিতে শুরু করলাম এটিই বুঝাইতে শুরু করলাম যেই বাচ্চাটা হাঁটতে শিখলো ছেলে হোক মেয়ে হোক শুধু এটাই কথা মানুষ হবে মানুষ হবে মানুষ হবে এটাই কথা মানুষ হবে এর মানে দুনিয়ার জীবনটা তোর যেন সুন্দর হয় ভালো হয় তুই যেন টাকার মালিক হইতে পারিস তোর যেন বাড়ি থাকে তোর যেন গাড়ি থাকে তোর যেন অনেকগুলো টাকা থাকে তোর যেন খেতি থাকে সম্মান থাকে মানুষ যেন তোরে গুণায় গণের মধ্যে লয় তুই যেন সমাজের একজন হয়ে থাকতে পারিস এই নসিহতগুলোই করে গেছে এমনকি দাদা যতদিন বেঁচে ছিল নাতিকে এই নসিহতই করছে দাদা রে ভাইয়া মানুষ হবে আশা করি মানুষ হবে মানুষ হবে মানে টাকা কামাই করবে দাদিও এই নসিহতই করে গেছে ভাই রে মানুষ হবে মানুষ হবে আর মানে টাকার মালিক হবে তোর বাড়ি থাকবে তোর গাড়ি থাকবে
দাদা দাদা চলে গেল দাদি চলে গেল নানাও এটি বুঝে গেছে বাইরে মানুষ হবে নানিও এটি বুঝে গেছে বাইরে মানুষ হবে এর মানে কিছু টাকার মালিক হবে টাকা সারা মানুষের দাম নাই পয়সা সারা মানুষের দাম দাম নাই শেষবারে বাবা বুঝানো শুরু করল বাবা মানুষ হ মানুষ হ মানুষ হ মানুষ হ মানুষ হ মাও সারা দিন বুঝায় মানুষ হ মানুষ হ সব নসিহতের তরজমা একটাই তুই কিছু টাকা কামাই কর তুই কিছু সঞ্চয় কর তুই সঞ্চয় কর সঞ্চয় কর এই হলো মানুষ হওয়ার তরজমা কোরআন কিন্তু এই কথা বলতেছে না বড় নেয়ামত যেটা ওইটার মধ্যে অন্য কথা লেখা মানুষ হ মানুষ হ ও মানুষ তুই আবার মানুষ হ ও মানুষ তুই মানুষ হ ও মানুষ তুই মানুষ হ এর তরজমা হয়েছে মানুষ রে ও মানুষ তোর একজন মালিক আছে তোর একজন খালেক আছে তোর একজনে বানাইছে তোর একজনে সৃষ্টি করছে তুই তো তার সাথে সম্পর্ক কর কোরআন বলতেছে মানুষ হওয়ার তরজমা এটা তোরে কেউ বানাইছে তোরে কেউ বানাইছে তোরে কেউ বানাইছে তুই একলা হইছত না তোর মায় বানাই নাই তোর বাবাই বানাই নাই একজন বানানেওয়ালা আছে তার সাথে তুই সম্পর্ক কর তার হুকুম আছে তুই মাইন্না চাও তার হুকুমের বাহিরে যাবি না এটার নাম হলো মানুষ হওয়া কিন্তু এই তর্জমাটা লইলাম না এই তর্জমাটা করলাম না এই তর্জমাটা বুঝলাম না এই তর্জমাটা কেউ বুঝাইল না না দাদাই বুঝাইছে না দাদি বুঝাইছে না নানাই বুঝাইছে না নানি বুঝাইছে না বাবাই বুঝাইছে না মায় বুঝাইছে না ভাইয়ে বুঝাইছে না বইনে বুঝাইছে সবাই একটাই বুঝাইছে তুই মানুষ হবে এর মানে তুই বড় অফিসার হবে প্রফেসর হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তুই অনেক অনেক টাকা কামাই করবি তুই ভালো একটা বাড়ি করবি গাড়ি করবি এইগুলি বুঝেছে এরকম বাচ্চা কমে আছে এমন কিশোর বা যুবক কমে আছে যার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই তারে বুঝেছে তুমি না আল্লাহওয়ালা হয়েও এমন একজন মানুষ পাওয়া মুশকিল যে এই যুবকটারে সবাই মিলে একটি নসিহত করতেছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী গ্রামবাসী বন্ধু বান্ধব মিলে সবাই নসিহত করতেছে তুমি না আল্লাহ বলা হো এর মানে তোমার সম্পর্ক তোমার আল্লাহর সাথে করো তোমার সম্পর্ক তোমার আল্লাহর সাথে করো তোমার সম্পর্ক তোমার খালেকের সাথে করো তোমার সম্পর্ক তোমার মালিকের সাথে করো তোমার সম্পর্ক যিনি আউয়াল যিনি আখের যিনি আউয়াল যিনি আখের যিনি আগে ছিলেন আজও আছে কালো থাকবে যার ক্ষয় নাই লয় নাই অবসান নাই ঘাটতি নাই নাই বলতে কিছু নাই তিনি আগেও ছিলেন আজও আছেন সবসময় থাকবেন যেমন ছিল তেমনি আছেন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদালি মাওলা লা জিদ্দা ওয়ালা সম্পর্ক কর গাইরুল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দে গাইরুল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দে গাইরুল্লাহকে দিল দিবি না গাইরুল্লাহকে মন দিবি না গাইরুল্লাহর দিকে তাকাবি না গাইরুল্লাহকে দিলের ভিতরে ঢুকাবি না এই নসিহতটা করার মানুষ আপনাকে পাবেন না পাবেন না মাঝে মাঝে আমার মতন কিছু মানুষ এমনই সাদা পাঞ্জাবি পাগড়ি মাথায় দিয়ে আপনাকে বুঝায় কিন্তু সে নিজেই মানে না তারাও একটা রূপ দেরা বেশ দেরা আলেম নাম দিয়া মুফতি সাহেব নাম দিয়া মুফাসসিরে কোরআন নাম দিয়া আল্লাহওয়ালার নাম দিয়া পীর সাহেব হুজুর নাম দিয়া সেও আপনাকে এক ঘন্টা বুঝাইয়া গিয়া যায় বলে 1 লক্ষ টাকা লয়ে গেছে কি আজব দেশ রে কি ওয়াজ করলেন হুজুর এতক্ষণ
আপনি না কইছেন গায়রুল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য মাখলুকের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য তো আপনি আবার টাকা নেন কি করতে কি কি ওয়াজ করলেন আমনা আপনার ওয়াজ তো আপনি মানেন না কি বিষয়টা কি অবাস্তব বললাম অবাস্তব তাহলে আপনাকে কেউ নসিহত করলো না বাবারে তুই গায়রুল্লাহর লগে সম্পর্ক করিস না দুনিয়ার লগে সম্পর্ক করিস না তোরে কিন্তু দুনিয়া একদিন বিদায় দিয়ে দিবে কেউ বললো না একদিন কেউ বললো না দাদা বললো না দাদি বললো না নানা বললো না নানি বললো না বাবা বললো না মা বললো না ভাই বললো না বন্ধু বললো না কেউ একদিন বললো না যে দুনিয়ার সাথে সম্পর্ক করিস না সবাই একটা কথাই বলছে তুই টাকা কামাই কর টাকার কামাই কর টাকার দরকার আছে টাকা কামাই কর টাকার দরকার আছে পয়সা কামাই কর পয়সার দরকার আছে একটা বাড়ি কর দরকার আছে এগুলোই আমাদের সবাই বুঝাইলো একটা মানুষ বুয়া গেল না যে মনোযোগ দিয়ে আমার এই কথাটা বুঝাইছে এই গাইরুল্লাহর সাথে তুই সম্পর্ক করিস না সে কিন্তু তোকে আসবা কাল খুব লাঞ্ছিত করে বিদায় দিয়ে দিবি মাঝে মাঝে আমার মতন মানুষ কিছু বেশ ধরে এরকমই জায়গা বসে আছে আরে বসে মাইকের সামনে বসে আমাকে আপনাকে বোঝাই যায় তোমরা না ভাই দিনদার হয়ে যাও তোমরা পরেশকার হয়ে যাও তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তোমরা মাখলুকের সাথে সম্পর্ক রাখো না তোমরা খালেকের সাথে সম্পর্ক রাখো তারা ওয়াজ করে সুন্দর সুন্দর কবিতা পড়ে দিল লেখা না হচ্ছে চাই দিল লাগা না উসে চাই যো তেরা দিলদার বেদিল উসে দিল লাগা না জিন্দগি বরবাদ স্টেজে বসে বসে এই কবিতা পড়ে গায়রুল্লাহকে দিল দিও না জীবন নষ্ট হয়ে যাবে ওয়াজ করে আল্লাহ জি একটা মানুষের মরণের পরে যখন তাকে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া সিরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দুই চার পাঁচজনে কাঁধে করে তারে নিয়ে যায় মাটির নিচে রেখে দিবে তখন মানুষটা কাঁদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কাদা কাঁদে যদি শুনতো মানুষ তাহলে যারা শুনতো তারা কলজা ফেটে ফেটে মরে যেত মানুষগুলো এমন কান্না করে এমন চিৎকার করে যদি অন্য মানুষ শুনতো হার্ট ফেল করে করে কলিজা ফেটে ফেটে মানুষগুলো মরে যেত তার কান্নার চোটে অসম্ভবের কিছু না অনেক সময় দেখা যায় কারো বাড়িতে একজন মানুষ মরছে তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তাদের কান্নার চোটে রে ভাই আশেপাশের মানুষও কাঁদে যাই জনমের দুশ্মন আছে লয়ও কাঁদে পরে যদি জিজ্ঞাসা করে বাইরে তুই কেন দোষকা তোর না দুশ্মন হয় না তোর নামে মামলা করছে ফাঁসটা কই ভাই চুপ কর এগুলো ভুলে যা ওই আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আমার নামে মামলা করবে না ওয়ায়ও কান্দে ওই মানুষটা চারজনের কান্দে চারজনের কাঁধে বসে বসে শুয়ে শুয়ে কান্দে আগার দা নাম তোরা আজমান জুদাই আগর দানাম তোরা আজমান জুদাই নমি করদম খিয়ালে আসে নাই নমি করদম খিয়ালে আসে নাই ও দুনিয়া
আগে যদি জানতাম বুঝতাম তুই আমাকে এইভাবে বিদায় দিবি খালি হাতে লাঞ্ছিত করে বঞ্চিত করে আমি তোর সাথে একদিনের জন্য কোনো খাতির করতাম না এই কথাটা বলে বলে মানুষটা কাঁদে চারজনের কাঁদতে শুয়া আগার তা নাম তোরা আজমান জুদাই اگر دانم تو راز من زدائی نمی کردم خیال آشنائی نمی کردم خیال آشنائی زد زانتان توی اما که من نشتر با بیدی دی دبی در شده ام ایک تو گتی رو گرتم نا ایک تو گتی رو گرتم نا তখন দুনিয়া তাকে উত্তর দেয় খোদ ভাষা বান্ধ মে বুলবুল কি কথা সৈয়াদ কি খোদ ভাষা বান্ধ মে বুলবুল কি কথা সৈয়াদ কি গল্প রাশেক হুকার বুলবুল জিন্দগি বরবাদ কি গল্প রাশেক হুকার বুলবুল জিন্দগি বরবাদ কি দুনিয়া মানুষটার কে ওই লাশটাকে বলে ও মানুষ রে মাটির মানুষ ও মানুষ আদরের মানুষ ও আল্লাহর মাহবুব ও মাসজুদুল মালায়েকা তুই কি জানিস নাই তুই যে পরদেশি মুসাফির তোর তোর দাদা বিদায় নিল তোর দাদা বিদায় নিল তোর নানা বিদায় নিল তোর নানি বিদায় নিল তোর বাবা বিদায় নিল এমনকি তোর দুইটা ছেলে তোর সামনে বিদায় নিল তারপরে তুই কেমনে 24টা ঘন্টা আমার নিয়ে ব্যস্ত ছিলি কি কারণে তোর বুঝ নাই তোর জ্ঞান নাই তোর আকল নাই যাইবার কালে তুই আমারে বকাবাসি করতেছিস কেন কি কারণে বকিস আল্লাহ আমি তো সাজানো বাগান ও বুলবুলি ও তুতা ও ময়না ও বসন্তের কোকিল তুমি কেন দোকায় পড়ছিলা মালিক আমারে সাজায়া রাখছে মালিক আমারে সাজায়া রাখছে তোর মন পরীক্ষা করার জন্য তুই কি মনটা আমারে দিবি না মালিক রে দিবি তুই কি মনটা আমারে দিবি না মালিক রে দিবি এই জন্য আমারে এত সুন্দর করে সাজায়া রাখছিল قال رسول الله صلى الله عليه وسلم الدنيا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خزيرة دنيا دويتا گونا سه اكتا گون هلو حلوة دنيا خوب مشتی جنيش আরেকটা গুণ আছে দুনিয়া রঙিন জিনিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া হালওয়াতুন খাজিরাতুন দুনিয়ার দুইটা গুণ একটা গুণ হলো মিঠা লাগে স্বাদ লাগে অনেক গরমের মধ্যে কষ্ট করে সে দান শুকাচ্ছে তারপরও স্বাদ লাগে অনেক গরমের মধ্যে ফুলারে বিদেশ পাঠিয়ে দিছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই তাপমাত্রার মধ্যে মরুভূমিতে ছেলে কাজ করে মাসে 1.5 লক্ষ টাকা বেতন তার কাছে স্বাদ লাগে তার বাবার কাছেও স্বাদ লাগে আরো সান্ত্বনা দেয় বাবা রে বেশি না আর 2টা বছর থাক কষ্ট করে তোর জীবনটা দুর্নইবে বাবা রে যদিও কষ্ট করতেছ তোর লাগে আমার লাগে না দুই বছর চলে যায় এবার ছেলে
আসতে চায় বাবা আবার কয় বাবা রে আর দুইটা বছর থাক আইলে তাইয়া পড়বি বাংলাদেশে এসে কি করবি রে বাবা ছেলে আবার থাকে দুই বছর আবার থাকে দুই বছর দশ বছর বারো বছর পনেরো বছর যদি সাত না লাগতো দুনিয়া পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে সাত ছাড়া করে বেশ আদে করে এটি রসুল্লাহ বলছেন আর দুনিয়া হালওয়াতুন দুনিয়া মিঠে মিঠে লাগে দুনিয়া মিঠে মিঠে লাগে অনেক স্বাদের জিনিস এই যে আপনারা বৈশাখ মাসে যারা ক্ষেত খামার করেন ধান আসলে ধান শুকান তারপরে খড়কুটা শুকান খারাপ লাগে না কত ভালো লাগে একজনে আরেকজনকে বলে বাইরে দাম হয়েছে পরানটা জুড়ে হয়ে গেছে আমার ক্ষেতে বিশ মন দর দাম হয়েছে এককানি ক্ষেতের মধ্যে বিশ মন হয়েছে বিষকে নিখাত লাগাইছে ভাই মন জুড়েছে দিল জুড়েছে এই গরমের মধ্যে সে দান কাটতেছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস কি গরম কি রোদ তারপর সে বলতেছে মনটা জুড়ে গেছে প্রাণটা জুড়ে গেছে দিলটা জুড়ে গেছে আহা এই মানুষটাকে যদি একটা মসজিদে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয় যে মসজিদের মধ্যে এসি লাগানো আছে তাদের যদি বলা হয় বাইরে তুই সারাদিন তসবি তাহলিল করবি তোরে আমি তিন বেলা খাবার দিমু রাখতে পারবেন আল্লাহ আপনাদের জানা মতো এমন বুজুর্গ লোক আছে যে ছেলেরা যদি বলে বাবা আপনার তো বেশ বয়স হয়েছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আমরা তো পাঁচটা ভাই অনেক কামাই টামাই করি আপনি একবারে মসজিদে চলে যান আমরা তিন বেলা খাবার দিবো এই রোদের মধ্যে ঘুরে ঘেরে লাভ নেই বাবা যায় না কারণ মসজিদের ভিতরে শান্তি লাগে না খেতে গেলে শান্তি লাগে খামারে গেলে শান্তি লাগে গরু বাছুরগুলো দেখলে শান্তি লাগে ওলাই যে ফ্যাক্টরি করছে ওইটার পাশে তা ঘুরলে শান্তি লাগে কিন্তু মসজিদে গিয়ে তিন বেলা খাবার খাবে ঠান্ডার মধ্যে এসির মধ্যে বসে বসে বাবার কাছে শান্তি লাগে না এটি রসুল্লাহ বলছে না দুনিয়া হালওয়াতুন দুনিয়া মিঠা রে ভাই মিঠা হাজিরাতুন সবুজ শ্যামল সাজানো তো ওই লাশ যখন কাঁদে আর দুনিয়াকে দোষ দেয় তখন দুনিয়া বলে খোদ ভাষা ফান মে বুলবুল খোদ ভাষা ফান মে বুলবুল কিয়া খত সহি আদ কি গল্প আসে তো হোকার বুলবুল জিন্দগি বরবাদ কি আমার বসন্তকালের রূপ দেখে কুকিলে কুহু কুহু কইরা ঘুরে বেড়াইলে ভুলে গেলি সঙ্গীর কথা সাথীর কথা ভুলে গেলি বাড়ির কথা বাতির কথা কেন দুনিয়াতে বাগে কাহনা দুনিয়াতে বাগে কাহনা ও ইনসা চুন গোলান হার একে যে শাখে ওমর কুনাদ বাগে বাজদা এটা পুরাতন বাগান বিশ্ব বাগান অনেক পুরাতন বাগান কত মানুষ গেল মানুষ হলো এই বাগানের নব নব নতুন নতুন ফুল ফুল ফোটার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন থাকে তারপরে মালিক কি ওই গাছটার মধ্যে চাকি দেয় মালি আইসা চাকি দিলে যে ফুলগুলো একটু নরম হয়ে গেছে গাছ ওইটা পড়ে যায় কলিগুলা থাকে মালিক কয়দিন পরে পরে দুনিয়াতে চাকি দেয় জাকি দেয় প্রত্যেক দিনে দেয় প্রত্যেক মুহূর্তে সকাল সন্ধ্যা দুটো জাকি দেয় জাকি দিলে কিছু মানুষ ফিরে যায় ওই কলিগুলো থাকে যায় ওইটি পরের দিন ফুটে ওইটা আবার দু একদিন থাকে আবার জাকি দেয় যেগুলো একটু পুরাতন হয়েছে ফিরে যায় আহা এটি দুনিয়া দুনিয়াতে বাগে কাহনা
মালির যখন ইচ্ছা হয় জাকি দেয় জাকি দিলে তুমি ফুটা ফুল তিন দিন আগের বাসি ফুল তুমি জড়ে যাও থাকে কলিরা আবার মাঝে মাঝে কলিও পড়ে যায় কি শিশুরা মরে যায় না আল্লাহ তো বলতেছিলাম কেউ বলল না কেউ বলল না কেউ বলল না দাদা বলল না কইরে দাদা দাদা বললে না নাতিরে নাতিরে তুই আল্লাহ বলা হয়ে যা দাদিও বলল না নাতিরে তুই আল্লাহ বলা হয়ে যা নানাও বলল না নানিও বলল না বাবাও বলল না ছেলে রে বাবা রে তোর কামাই রোজগারের দরকার নাই আমি যা পারি তোরে খাওয়ামু তুই আল্লাহ বলা হয়েছে কি এমন একজন থাকলে হাত উঠান তো এখানে যারা আছেন যে আমার বাবা আমার এই কথাটাই বলে আছেন এমন কেউ কেউ নাই আল্লাহু আকবার দেখছেন কি একটা ফাঁদের মধ্যে আছেন ধোকার মধ্যে আছেন কেউ না কেউ আপনাকে এই সুযোগ দিবে না যে তোরে আমি জন্ম দিছি তোরে আমি অনেক ভালোবাসি তোর কাম করতে হবে না আমি যতদিন বাঁচি তুই খালি মাদ্রাসা পড়বি আর খালি মাদ্রাসা আর মাদ্রাসা পড়াবি মানুষের ওয়াজ নসিহত করবি তুই আল্লাহ আল্লাহ জিকির করবি তুই তাহাজ্জুদ পড়বি তুই আওয়াবিন পড়বি ইশরাক পড়বি সাজদা পড়বি আর মানুষের আল্লাহর কথা বুঝাবি তোর কাজ করতে হবে না এরকম একটা বাবা কেউ আছে সবার বাবার একটাই কথা মানুষ হয় মানুষ মানুষ হয় এর তর্জমা কি ও পয়সা কামাই কর পয়সা কামাই কর পয়সা কামাই কর পয়সা আপনার কোনো কাজে লাগবে না তাই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন ও দুনিয়ার মানুষ সারাটা দিন তোর একটাই তসবিহ মালি 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 আমার মাল আমার মাল আমার বাড়ি আমার ঘর আমার জায়গা আমার জমি আমার বাড়ি আমার গরু আমার গরু আমার ফ্যাক্টরি আমার কারখানা আমার দোকান আমার 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 রাসূলুল্লাহ বলে তোর বলতে কিচ্ছু নেই তোর বলতে তিন চিজ মা আকাল তাফা আফনাইতা যা খাইলে দুই এক ঘন্টা পরে পায়খানা করে দিলি আবলাইতা যে কাপড়টুকু পরিধান করলি কয়দিন পরে ছিঁড়ে গেল ফাক্তানাতা আল্লাহর নামে যে পয়সাটা দিলে যে খাওন খোরাক দিলে পরকালের জন্য সঞ্চয় করলি এই তিনটা চিজ তোর বাকি একটাও তোর না এগুলো ওয়ারিসের সম্পদের তুই পাহারাদারি করতেছিস আরেকদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা ও আমার বন্ধুরা ও আমার সাথীরা তোমরা নিজের মাল বেশি ভালোবাসো না পরের মাল বেশি ভালোবাসো সাহাবা একরাম উত্তর দিলেন রসুল আমাদের এই স্বভাব নেই আপনার সান্নিধ্য পয়া আপনার কাছে বয়াত হইয়া ইসলাম কবুল করার পরে এই স্বভাব গেছে গা পরের মালের কোনো লোভ লালসা আমাদের হৃদ নজরে নেই নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন মিছা কথা আমার সান্নিধ্য পাওয়ার পরও তোমরা পরের মালের পরের মালের প্রতি তোমাদের খুব লোভ পরের মালের প্রতি তোমার খুব লোভ আছে লোভ আছে সারা দিন যে মালগুলা দেখাশোনা করো সারা রাত যে মালগুলার পাহারাদারি করো একটাও তোমার মাল না গেলে ওয়ারিসের মাল
তোমার জান যদি আজরাইল এখন বের করে নেয় মালগুলা ওয়ারিশের হয়ে যাবে মালগুলা ওয়ারিশের হয়ে যাবে মালগুলোর পাওনাদার অন্য মানুষ হয়ে যাবে তুমি না তুমি না কথাটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম এমন চিৎকার শুরু করলেন যে রাসূল এতদিন বুঝিনি এতদিন বুঝি নাই রাসূল ঠিক বলছেন আমাদের লোভ আমাদের নজর পরের মালের দিকে আমরা সর্বক্ষণ পরের মালের চকিদারি করি আর পাহারাদারি করি এগুলো আমার মাল না এগুলো আমার মাল না সাহাবারা তখন বুঝছে তো বলতেছিলাম কেউ বলে না ও মানুষ তুমি আল্লাহওয়ালা হয়ে যাও ও মানুষ দুনিয়াকে দিল দিও না ও মানুষ দুনিয়ার লগে খাতির করো না তুমি আল্লাহর সাথে সম্পর্ক করো মসজিদের সাথে সম্পর্ক করো কোরআনের সাথে সম্পর্ক করো মদিনার সাথে সম্পর্ক করো এই কথাটা কেউ বলে না যদিও মাঝে মাঝে আমার মতন কিছু মানুষ বড় বড় মজলিসে আমি তো আর বড় মজলিসে যেতে পারি না আমার কেউ নেয় না কারণ আমি এত সুন্দর করে কথা বলতে পারি না বড় মজলিসের উপযুক্ত হইনি মাঝে মাঝে দু একজনের নেয় চার পাঁচজন বসে দশজন বিশজন পঞ্চাশজন বসে ওই বড় বড় মানুষগুলা বড় বড় বক্তা হুজুররা বড় বড় মুফাসসির কোরআন মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা তারা আপনাদেরকে আমাদেরকে সুন্দর করে সুন্দর সুন্দর কথা শোনায় দুনিয়া ছাইরা দেন বাবা দুনিয়া ছাইরা দেন বাবা দুনিয়া ছাইরা দেন বাবা দুনিয়া ছাইরা দেন দুনিয়া কিচ্ছু না এটা টাকা কি বাজে কিন্তু চাইবার বেলা তিনি এক লক্ষ টাকা নিয়ে চলে যান এমনকি আসবার যখন দাওয়াত দিচ্ছেন তখনও তিনি জিজ্ঞাসা করছেন কয় টাকা দিবেন হুজুর কয় টাকা দিতে হবে আমি তো পঞ্চাশ নিতে চাই না ঠিক আছে হুজুর পঞ্চাশই দেওয়া হবে ঠিক আছে বললে হবে না তো টাকা দিয়ে যান অগ্রিম আর নয়তো আমি অন্য জায়গায় দাওয়াত কিনে নিব কথাগুলো অবাস্তব এলে যিনি আমাকে এত ওয়াজ করলো এত বুঝাইলো তিনি যাইবার সময় যাওয়ার আগে টাকা নিছে গা আয় হায় হায় রে কি ফাঁকি বাজে 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 কি ধোকা বাজ রে ভাই তাহলে বাবায় ও ধোকা দিল মায়ও ধোকা দিল দাদায় ও ধোকা দিল দাদিও ধোকা দিল ওই দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মোট্টাকে আমার বিশ্বাস বুঝুর আমার ধোকা দিল কই যাইবেন ভাইও আল্লাহ আমি একটা আয়াত পড়ছি আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা কি পাও দিয়ে হাঁটবা না মুখ দিয়ে হাঁটবা কি আসল কথা ও দুনিয়ার মানুষ আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি ওয়াজহুন শব্দের অর্থ হলো চেহারা তোমরা কি মুখ দিয়া চেহারা দিয়া হাঁটবা না পা দিয়া হাঁটবা আফামাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতি মুস্তাকিম নাকি পা দিয়া সিরাতে মুস্তাকিমের উপর হাঁটবা আল্লাহ আসেন একটু ঘুরে আসি কিয়ামতের মাঠ থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ মুখে হাঁটবে কিভাবে হাঁটবে মুখে হাঁটবে পা উপরে থাকবে পা উপরে থাকবে সে মুখ দ্বারা হাঁটবে এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা মহিলা মানুষের কাছে বলছিলেন
সেই মহিলাটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনির কাছে একদিন বলছিলেন আয়েশা গো কিয়ামতের মাঠে না একদল মানুষ মুখ দিয়ে হাঁটবে আর পা উপরের দিকে থাকবে আম্মাজান আয়েশা তো রাসূলের কথা বিশ্বাস করছে অমিয়া সাহাবারা রাসূলের কথা এমন বিশ্বাস করছে এখন যে রাত আপনারা যেমন বিশ্বাস করেন এর চেয়ে হাজার গুণ বেশি এখন রাত না এটা আপনারা বিশ্বাস করেন এর চেয়ে হাজার গুণ বেশি বিশ্বাস করছে মুহাম্মদের কথাকে আল্লাহু আকবার এত বিশ্বাস করছে কতগুলো মানুষ দৌড়ে গেল আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর তুমি তো বাড়িতে না কয়েকদিন যাব ব্যবসা করতে গেল কোন শহরে আহা তোমার বন্ধু মুহাম্মদ কি শুরু করল তুমিও তার পিছনে কেমনে কেমনে ঘুরো তুমি এত আকলওয়ালা মানুষ ব্যবসায়ী মানুষ শিক্ষিত মানুষ আকলওয়ালা জ্ঞানওয়ালা বিবেকওয়ালা মানুষ আবু বকর সিদ্দিক বলল থামো না ভাষণ কম দাও কি হয়েছে ওইটা বলো তখন ওই লোকগুলো বলল আবু বকর এতদিন যাই বলছে আর না বলছে আজকে তিন চার দিন যাব যে কি বলে মুহাম্মদ কি বলে সে নাকি আসমানে গেছিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাস গেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান সিদরাতুল মুনতাহা কি কয় না কয় পাগল পাগল হয়ে গেছে তোমার দোস্তে সে নাকি আরশে আজিমে গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসছে আবু বকর আচ্ছা তোমার কি এবার একটু বিবেক ধরে না এই যে পাগল তুমি কি আরো তার পিছে ঘুরবা সে থেকে একবার দিকে কে বলছে আসমানে গেছে আল্লাহ দেখিয়েছে কে বলে তখন কাফেররা মনে করছে আজকে আবু বকর সিদ্দিক ভালো হয়েছে পোকা এই মুহাম্মদের পিছনে আর আর করবে না আর যাবে না তখন সবাই সমর সরে বলতেছে আবু বকর তোমার বন্ধু কয় মুহাম্মদে কি শোনো নাই তোমার বন্ধু মুহাম্মদ কয় সে আসমানে গেছে আমার বন্ধু মুহাম্মদে কয় তো হ কয় কোনো সন্দেহ নেই মুহাম্মদের কথা সাহাবারা মা আয়েশার সামনে রসুল যখন জীবনের সর্বপ্রথম এই হাদিসটা বয়ান করে আয়েশা কো একদল মানুষ কিয়ামতের মাঠে মুখ দিয়ে হাঁটবে পা উপরে থাকবে মা আয়েশা তো বিশ্বাস করছে করছে আশ্চর্য হয়ে বলে নবী গো কইছেন ঠিক আছে কিন্তু মুখ দিয়ে কেমনে হাঁটবে তখন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন আয়েশা গো যে মালিকে মানুষকে পা দিয়ে হাঁটাইতে পারে ওই মালিকে একটা মানুষকে মুখ দিয়েও হাঁটাইতে পারবে তুমি যে পা দিয়ে হাঁটো পায়ের মধ্যে কি কারামতি আছে প্যারালাইসিস যার হয়েছে তার কি পা নাই হাঁটে না কেন কি কারণে হাঁটে না আল্লাহ রসুল মা আয়েশাকে বললেন আয়েশা গো তুমি বুঝো না যে মালিকে পা দিয়ে হাঁটাইতে পারে তিনি শান হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান তিনি মহান তিনি অনন্ত তিনি অসীম যিনি পা দিয়ে হাঁটাইতে পারে তিনি মুখ দিয়েও হাঁটাইতে পারবে আম্মাজান আয়েশা বললেন ঠিক জি রসুল জি বুঝছি হ্যাঁ
যিনি পা দিয়া হাঁটাইতে পারে তিনি মুখ দিয়েও হাঁটাইতে পারবে, যিনি পা দিয়া হাঁটাইতে পারে তিনি মুখ দিয়েও হাঁটাইতে পারবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন। একদল মানুষ মুখে হাঁটবে, মুখে পা উপরের দিকে থাকবে, পায়ে হাঁটবে না মুখে হাঁটবে, তারা কারা শুনবেন? তারা হলো যারা দুনিয়াতে মুখে হাঁটে। আসল কথা, যারে তুই দেখি কইলি, কত মানুষ দেখছে পাও সারা হাঁটে, গইরে গইরে লাফায়া লাফায়া, হ্যাঁ লাঠি দিয়ে বর করে, কিন্তু মুখে হাঁটতে কাউকে তো দেখি নেই। জি দোস্ত, অনেক মানুষ মুখে হাঁটে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লে কোরআন। কারা মুখে হাঁটে? যাদের জীবনের কাজগুলো শরীয়ত মোতাবেক না, শুধু মৌখিকতার উপর হাঁটতেছে। হ্যাঁ, আপনার কাজ যদি কোরআনের সাথে না বনে, আপনার কথা যদি কোরআনের সাথে না বনে, আপনার জিন্দগি যদি কোরআনের সাথে না বনে, তাইলে তুমি মুক্তা হাঁটলা, এগুলা মৌখিক কথার উপর চলা, এটি মুক্তি হাঁটা। অনেক মানুষ মুক্তা হাঁটতেছে, বরং বরং সবাই সুন্দর করে টাকা যাবে টুকাইয়া 50 লক্ষ টাকা দামের গাড়িতে যায়, অথচ যেই জায়গাটুকু যাবে মাত্র 100 টাকার ভাড়া। হ্যাঁ, পাবলিক সার্ভিসে গেলে 100 টাকা লাগবে, 10,000 টাকা তা গাড়ি ভাড়া দিয়ে আসছে। সেই কারণে হুজুরের ওয়াজে আমার কোনো কাম হয় না, কারণ ওয়াজ শেষে হুজুরের শান দেখলে, মান দেখলে, হুজুরের জেবে টাকা দেখলে, হুজুরের জলজলে গাড়ি দেখলে, হুজুরের যাওয়া দেখলে, খাওয়া দেখলে, তখন যে ওয়াজ শুনছিল ওর মনটা বদলে যাবে। তো এগুলো হুজুরে ভাওবাজি করলো, কি কইল হুজুরে, কি করে হুজুরে, হুজুরের কৌল আর ফেলে মিল নেই, হুজুরের কথার লগে আর কামের লগে মিল নেই। যে কারণে দোস্ত, আপনারা অনেকে 50, 60, 30, 40, 80, 70 বয়স হয়েছে, ও কেন বলা হয়েছেন না, কেউ বুঝাই নাই কোনোদিন তুমি আল্লাহ বলা হয়েছ। সবাই বুঝাইছে তুমি মালদার হয়ে যাও, মাঝে মাঝে আমার মতন কিছু মানুষের বাপ ধরে বুঝাইছে তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, পরক্ষণে দেখা যায় তিনি আরো বড় দুনিয়াদার। এই যে মুখ দিয়ে হাঁটছে, কি দিয়ে হাঁটছে? পায়ে হাঁটে নাই, মুখ দিয়ে হাঁটছে, মুখের ব্যবসা বানাইছে, সুন্দর করে বলতে পারে, গলার আওয়াজ সুন্দর, চিৎকার দিয়ে কান্না কইরা সুরের চুটে, সুরের মূর্ছনায়, সুরের মোহনায় আপনি বাধ্য হইয়া মুসাফা করে 1,000 টাকার নোটগুলা দিতে 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 তারে কবর দিয়ে লিছেন। আহা, বুঝলি না মানুষ, বুঝলি না, তারা মুখে হাঁটে। এখন কথা হলো, তারে যদি মুখ দিয়ে হাঁটে, আমরা যারা অশিক্ষিত মূর্খ, আমগরে যারা বুঝায়, আমরা যারা গরুর রাখো, আমরা যারা মাটির সাথে জড়ায়া থাকি, বড়ায়া থাকি, ধান করি, পাট করি, সরিষা করি, আমগরে বুঝাইছে, যারা বুঝাইছে ওরাই মুখটা হাঁটে, তাহলে আমরা কি দিয়ে হাঁটবো? আমরাও মুখ দিয়ে হাঁটি। আল্লাহু আকবার কাবীরান হামদান কাসীরান শুকরান জাযীলা। কি বলবো, বললে তো সমস্যা, বললে সমস্যা, বললে সমস্যা, বললে সমস্যা রে ভাই, সমস্যা। আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করছেন না?
এটি মুখে আসছেন কারণ কুরআনের মধ্যে যেটা নাই এটাই মুখের কথা কুরআনে যদি না থাকে যেটা করলেন এটা আপনার মুখের কথা আপনি বানাইলেছেন দুনিয়াতে মুখে হাঁটলেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমারে মুখে হাঁটায় দিবে যদি ঈদে মিলাদুন্নবী কিছু থাকতো তো রাসূলুল্লাহ নিজে করলো না যাক নিজেরটা নিজে করছে না সাহাবারাও করলো না যে সাহাবারা রাসূলকে এত বিশ্বাস করলো জীবন দিল যৌবন দিল রাসূলের সাথে হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গেল সম্পত্তির লোভ ছেড়ে দিল জীবনের লোভ ছেড়ে দিল এক সাহাবা জিগে রাসূল গো হুনাইনের যুদ্ধে আজকে যদি আমি মারা যাই যুদ্ধ করে কি পাম রাসূলুল্লাহ বলে জান্নাত পাইবা জান্নাত পাবো এত দামি জিনিস এই মাত্র জীবনের বিনিময়ে জান্নাত একটু গলাটা কেটে গেলে জান্নাত পেলাম রাসূলুল্লাহ বলে জি লোকটা হাতে নিয়ে খেজুর খায় কি খায় খেজুর ওই খেজুর গুলো রসুলের হাতে দিছে রসুল নেন আপনি খান আমি চাই কে আমি এই যতক্ষণে এই খেজুর খামু আমি তো জান্নাতে কি খেতে পারি খেজুর আর খাইলো না রসুলুল্লাহকে দিছে আর এক রেওয়ায়েতে আছে মালাই দিছে তো খেজুর খাওয়ার বেলা কই আমি তো জান্নাতে কি খেতে পারি মুহাম্মদ কেমন বিশ্বাস করছে হ্যাঁ আজকে তোমার মাথায় টুপি নেই তোমার মুখে দাড়ি নেই তোমার নামাজ নাই তোমার রোজা নাই তোমার হজ নাই তোমার জাকাত নাই তুমি মিথ্যা বলা ছাড়ছো না তুমি পর্দা করো না তুমি কিছু বলতে কিচ্ছু করো না ঈদে মিলাদুন নবীন না করলে বলে কাফের এটা পাইছো কই কোরআন ছাড়া বহির্ভূত মৌখিক কথা এইটাই তুমি মুখে হাঁটলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি দুনিয়ার বাড়িতে কিছু মানুষ মুখে মুখে হাঁটবে বাইরে যুক্তি দিলে কত কিছু করা যায় যুক্তিতে মুক্তি না কোরআনে মুক্তি যুক্তিতে আল্লাহ আকবার যুক্তিতে যদি মুক্তি হয় আমরা যখন পিছনের রাস্তাটা বাতাস বার করে দেই তখন কি গিয়া টয়লেটে আমাদের ওই জায়গাটা দ্রুত করি না হাত পাও দ্রুত করি আমরা তখন বলি অজু ভেঙে গেছে তো অজু বাংলো কেমনি রে অজু ভাঙছে যে আমার বাতাস বেরিয়েছে তো বাতাস বাইরে এলে জেন্দা বাতাস বেরিয়েছে এন ধূপ যুক্তি যদি হয় তোর সর্বশেষ তুই লোটার মধ্যে পানি লইয়া মুখ ধুইলি কুলি করলি নাকের ভিতরে পানি দিলি হাত ধুইলি মাথা মাছা করলি পাও ধুইলি এটা কোন যুক্তিতে যুক্তি দিয়া যদি ইসলাম হয় অজু ছুটার পরে আর হাত পাও দোয়া নয় টয়লেটে চলে যাইও তোমার যুক্তিতে ইসলাম নয় তোমার যুক্তিতে মুক্তি নয় মুক্তি হলো কালামুল্লাহ কালামুল্লাহ কিতাবুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব কিতাব কি অক্ষত আছে না পরিবর্তন হয়ে গেছে কোনদিন পরিবর্তন হবে যিনি কোরআন নাজিল করছেন তিনি বলছেন আমি চিরদিন চিরদিন কোরআন অক্ষত রাখব একটা নকশাও কেউ পরিবর্তন করতে পারবে না কেমনে পারবে বর্তমান পৃথিবীতে 4.5 কোটি মানুষ কোরআনের হাফেজ ওআইসির হিসাব মোতাবেক 4.5 কোটি আর যারা হিসাবের বাহিরে 10 পারা 20 পারা 15 পারা আছে তারা তো অনেক আছে কিন্তু লিস্টিভুক্ত হাফেজ তাদের সংখ্যা 4.5 কোটি খোদার কসম খোদার কসম খোদার কসম ও হিন্দু ভাই পারলে তোমার বেদ মহাভারত রামায়ণ গীতার একজন হাফেজ দেখাই দাও ও ভাই ইহুদি খ্রিস্টান
তাহলে তোমার বাইবেলের একটা হাফেজ দেখাই দাও যে একখানার মধ্যে দাঁড়ায়া তোমার কিতাবটা পুরোটা শোনাই দিব আলহামদুলিল্লাহ যে কিতাব সামনে নিয়ে বসে রইছি আমি না পড়লেও আমার মতন 4.5 কোটি মানুষ পৃথিবীতে একখানার মধ্যে দাঁড়ায়া পড়ে বসবে সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছে কিতাবটা তোদের কাছে পাঠাইছি তোদের দায়িত্ব দেই নাই আমি নিজেই দায়িত্ব নিলাম তারে রক্ষণাবেক্ষণ করব সমস্ত বাউতাবাজদের বাউতাবাজি থেকে হেফাজত করব সমস্ত বাউতাবাজের বাউতাবাজি থেকে আমরা হেফাজত করব আমি হেফাজত করব রক্ষা করব আল্লাহ বলেন আমার এই কিতাব আগুনে পোড়ায় দিতে পারবে না আমার এই কিতাব পানিয়ে ধুয়ে দিতে পারবে না এর মানে পানি ফালাইবে কয়বে না কয় বলিয়ন কয় জিল্দ ফালাইবে তোমার টাকা শেষ হয়ে যাবে আগুন দিয়ে পোড়াইবা তো পোড়াইবা কয় নস্কা পোড়াইবা কয় কোটি টাকার পোড়াইবা কয় হাজার কোটি টাকার পোড়াইবা সমস্যা নাই তো সন্ধ্যার আগে আগে আবার হাফেজরে লিখে আচ্ছা ফাইলে তর্জমা এইটা ভুল বুঝছেন না যে এটা শুধু সত্য কোরআন হইতো আল্লাহ তো কইছে আগুনে পুড়তো না তো ভুলে যাইতি তাহলে বুঝা গেল মোল্লাদের কাছে যে কোরআন আছে এটা সত্য কোরআন না আরে না তর্জমা এই না আগুনে পুড়তে পারবে না এর মানে যেটা দিবে এটা তো পুড়বই পুরা শেষ করতে পারবে না পানিতে ধুইয়া শেষ করতে পারবে না 4.5 কোটি হাফেজ আছে সন্ধ্যা হইবার আগে আবার ছাপাই লইব আহা দুইবার ব্যবস্থা নাই মোসার ব্যবস্থা নাই একবার আইছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে অনেক বড় মানুষের নাম রয়েছে মুখে শরীরের পছন্দ হয়ে গেছে যিনি আমাদের এই 12 উপমহাদেশের সর্বপ্রথম হাদিস পড়ায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক বেটা আসছে আয়েশা বলতেছে ছাত্রদেরকে ও মিয়া তোমরা যে বই পড়ার নাম কি ওইটার নাম কোরআন কোরআন কি পানিতে ভিজে কহ কাগুনে পড়ে কহ কাগুনে পড়তো না কি করবে এটা কাগজের মধ্যে লেখা নাহলে চামড়ার মধ্যে লেখা নাহলে গাছের পাতার মধ্যে লেখা এটা পড়তো না তো এই যে আমার হাতে একটা বই আছে এটার নাম বাইবেল এটা আগুনে দিলে পড়ে না বিশ্বাস নইলে চলো তোমারটাও আগুনে ফেলাই দিবে আমারটাও আগুনে ফেলাই দেবো যদি তোমারটা পুড়ে যায় তাহলে তুমি মান মানি তোমারটাতে মিশা দান দাল দুনিয়াতে যুগে যুগে কম ভরে নেই আমারে এক দান দালে কয়েছিল বাতি যারে এটা সাইরে দে আমার সাসা বাবা বাবার আপন হবে তো বই সাসা লাগে না বাতি যারে এই দান দালি সাইরে দে কাহা কি দান দালি ও এইটা পরে কি করবি তো কে রে কে লেগে কা কি হইছে কয় দেখছে রে ফুললে তো কি লেহা তো কি লেহা কা তো ওই যে লেখ দেখ না দিয়া তুল কোরআন এর মানে এই কোরআনে সব কিছু দেয় নেই না দিয়া তুল কোরআন মানে এই কোরআনে সব কিছু দেব না ইলে পড়া সাইদা দে যাও পরশুত লেখছ আমার মাহফিল যাইস মাসে মাসে এগুলো দেখিস হইতো না তাহলে দান দাও সমস্ত আছে আপনাদেরকে আমাদেরকে বুঝাইতেছে ভাই এগুলো কিচ্ছু না তরিকত পন্থী হয়ে যা শরীয়ত কি করবি আল্লাহ কাইবু আদবে শিরে মস্কো কাইবু আদবে পিরে পির আচ্ছা দুধ ছাড়া মাখন হয় এমন কোন কুতুব আছে দুধ ছাড়া মাখন মনে দিমু দুধ লাগবে তার থেকে মাখন তুলবি জাল দিবি তারপরে কি হইবে
الله কইছে এক বাট পড়াইছে আয়েশা ছাত্রদেরকে বলতেছে আসো পড়া দেই কার দরবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেখিল বে রাহমাতুল্লাহি আলাইহির দরবার আসো পড়া দেই যদি পুইরা যায় তাহলে তোমার কোরআন নিছা তুমি আমার কিতাব কবুল করে নিবা আর যদি আমারটা পুইরা যায় তোমারটা না পড়ে তোমারটা আমি কবুল করব ছাত্ররা কইতে হেন ভাই আমরা এতটা বুঝি না বসেন হুজুরে আসুক ইয়ে বান্দরের বান্দরামি দূর তুইলে একটু এলেম কালাম লাগবে না এজন্য সমাজের পুরোতে পুরোতে রাস্তায় রাস্তায় বাকে বাকে মোড়ে মোড়ে ইবলিস বসে ধোঁকা দিতেছে কারণ আপনাদের এলেম নেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রাহমাতুল্লাহি আলাইহি আসলেন তালেবে ইলমরা হুজুরকে গিয়ে বলল হুজুর একটা লোক আসছে সাক্ষাৎ করবে বলো আসতে জি বলেন কি বলবার চান বলতে চাই আপনাদের কোরআন কি পড়ে যায় কহা ভিজে যায় কহা তো এই যে আমাদের কিতাব পড়েও না বিজেও না যদি বিশ্বাস না করেন আইন আমার লগে আগুন জ্বালান শাহ ওয়ালিউল্লাহ সাহেব বুঝছে এত বান্দরেন যে এ তো শয়তান ছাড়া কিচ্ছু না হ্যাঁ শাহ ওয়ালিউল্লাহ সাহেব একটু একটু চক্ষু বন্ধ করলেন বন্ধ করে ওই আল্লাহ ওয়ালারা কোন সময় চক্ষু মেলে দেখে না সেদিন রহিস আল্লাহ ওয়ালারা কেমনে দেখে চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ করে একটু দেখ বন্ধ বন্ধ করে একটু দেখলো কি কি চায় আসলে কি এবার কই হ আই আই বড় করে আগুন কর করছে এই তো মনে করছে কি কোরআন শরীফে ফেলাই দিব আগুন যখন বিশাল করে জ্বালাইছে এবার কই তো কিতাব তো তোরটাও তো আমার তো তুই তোরটাও আসমানি আমারটাও আসমানি কিতাবের বেচতে করে লাভ নেই আয় ভাই দুজনে ফিরে যাই আয় তুই ওপর আমি ফিরে যাই দেখি কে চলে আর কে চলে না কিতাব তো দশে বান্দরে তু ইবলিসের দৌড় সে একজন খ্রিস্টান কিতাবের উপরে এমন কিছু জিনিস পদার্থ তুমি কি আনছেন যেটা আগুনে ফালাইলে পড়তো না এরকম জিনিস কিন্তু আছে এই যে বর্তমানে যারা বিমান দ্বারা চলে বিমান পুরা ছাই হবে কিন্তু বিমানের একটা ভিডিওর ক্যাসেট থাকে ওইটা এমন একটা জিনিস দিয়ে তৈরি করা সব ছাই হয় কিন্তু সেই ক্যাসেটটা ছাই হয় না আগুনে ধরে না আগুনে পড়তে পারে না তাইলে বুঝা গেল দুনিয়াতে এমন জিনিসও আছে যেই জিনিসে যেই জিনিসকে আগুনে পড়তে পারে না আল্লাহ তো আসেন মুখের কথা ছেড়ে দেই যে আমার হুজুরে কইছে আমার পিসাবে কইছে মুখে কইছে তুমকে কইছে ভাইও তোমার পিসাবের কথা পরে শুনো দেখা আগে কোরআনে কি কইছে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিল কারীম আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত